রোজার নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে, কোনো সংকট হবে না এমন দাবি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তাদের একবারে বাড়তি পণ্য না কিনে ধীরে ধীরে কেনার পরামর্শ দিয়েছেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে তিনি সহায়তা চেয়েছেন ব্যবসায়ী এবং গণমাধ্যমেরও। রাজধানীর এক মতবিনিময় সভায় শুধু ব্যবসায়ীদের না দোষে তাদের সীমাবদ্ধতাও বিচার বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। রোজা বা তার আগেই বাজারে কোনো না কোনো পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া যেন গেল কয়েক বছরের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এবার তা হতে দিতে চায় না সরকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত সভায় সংস্থাটির মহাপরিচালক বলছেন, নতুন সরকার শুরু থেকেই বাজার নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে, পর্যাপ্ত মজুতও আছে, তাই অস্থিরতা এড়াতে সবার সহায়তা চান তিনি। সেটি সরকার গঠনের পরে টপমোস্ট প্রায়োরিটি দিয়েছে কতিপয় যে ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে এই ভালো ব্যবসায়ী সমাজ, এই সংগঠনগুলো, তাদের বিরুদ্ধে একটা অবস্থান আমি চাই এবং সেটা সোচ্চার অবস্থান, সেটি ব্যবসায়ী কমিটি থেকে চাই এবং ক্যাবের পক্ষ। তবে মহাপরিচালকের অভিযোগ সত্য নয় বলে দাবি খুচরা ব্যবসায়ী নেতাদের। তাদের অভিযোগ বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। মিল মালিকদের হচ্ছে মূল বিষয়, এখানে যারা আমদানি করেন তারা হচ্ছে মূল বিষয়, অর্থাৎ বাজারে যদি সাপ্লাই বেশি থাকে তাহলে দাম বাড়ানো যাবে না। তো ব্যবসায়ীরা দায়িত্ব নিতে হলে ব্যবসায়ীদেরকে তো আইনগত ক্ষমতা দেওয়া লাগবে, ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করেন যাতে আমরা দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করতে পারি। খুচরা পর্যায়ে যেন কোনোভাবেই দাম না বাড়ে সে বিষয়ে বিক্রেতাদেরকেও সতর্ক থাকার তাগিদ ব্যবসায়ী নেতাদের। প্রয়োজনে কারসাজির তথ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানানোর অনুরোধ জানানো হয় মতবিনিময় সভায়। ডিবিসি নিউজ ডেস্ক।